Hello YouTube, সবাইকে স্বাগতম আজকের আমাদের এই পর্বে ওয়ার আপডেটের পর্বে এবং এই সিরিজটা আমরা শুরু করেছি এবং প্রতি ওয়ারের পরে আমরা হচ্ছে কি আপনাদের একটা ওয়ারের আপডেট দিব আমাদের ক্ল্যানের ওয়ারের আপডেট দিব আমাদের ক্ল্যান সম্পর্কে এখনো যারা জানেন না আমাদের পেজ সম্পর্কে যারা এখনো জানেন না আমাদের গ্রুপ সম্পর্কে যারা এখনো জানেন না তাদের জন্য বলছি আপনারা দেখছেন মিস্টার ক্ল্যাশ অফ ক্ল্যান আর আমি আছি আপনাদের সাথে আবিদ হাসান নীল আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কি এখন থেকে ক্ল্যাশ অফ ক্ল্যানের যে ওয়ারগুলো করব আমরা সেগুলোর আপডেট দিব তো লাস্ট যে ওয়ারটা আমরা করেছি সেই ওয়ারটা সম্বন্ধে যদি আগে একটু আপনাদের বলে নিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি প্রথমে চলেন হচ্ছে কি ও ওয়ার ডিটেলসে চলে যাই তো আমরা জিতে গিয়েছি বাট যদিও জিতে গিয়েছি কিন্তু আসলে মানে বলবো না যে এটা খুব ডমিনেট করে জিতছি এই ম্যাচটা বাট যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমরা জিতছি এটা হচ্ছে বড় কথা 60 স্টার কালেক্ট করেছি সেখানে কিন্তু 25 vs 25 আমরা এখানে গেমটা ছিল তো বেশি হতে পারতো কিন্তু হয়নি কারণ মাত্র 15 জন মানুষ অ্যাটাক দিছে আর বাকি 15 জন অ্যাটাক দেয়নি অপোজিট যে ক্ল্যান ছিল তারাও মাত্র 15 জনই অ্যাটাক দিছে তারাও বেশি অ্যাটাক দেয়নি তারা যদি ভালো মতন অ্যাটাক দিত তাহলে গল্পটা অন্যরকম হতে পারতো তো ওয়ার আপডেট দিতে আসি একদম নিচ থেকে আসবো নিচ থেকে যেটা হচ্ছে যে আমাদের ক্ল্যানের যে অবস্থা ছিল সেটা হচ্ছে কি সে অনুযায়ী একেবারে নিচ থেকে যদি আমি বলি যে নিচের দিক থেকে যে ওয়ারের মধ্যে সবচেয়ে ভালো অ্যাটাকগুলোর মধ্যে একটা ছিল এখানে একটা ড্রাগ অ্যাটাক ছিল চলো আমরা ড্রাগ অ্যাটাকটা দেখে নিই প্রথমে দেখবো বাট দেখার আগে ফার্স্ট অফ অল নেক্সট আপনারা যদি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার সাথে আরেকটা কাজ করতে হবে আমাদের ছোট করে সাপোর্ট করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে সবগুলোর মধ্যে সকল ফ্রেন্ডকে জানা দেন এখানে কিন্তু ক্ল্যাশ অফ ক্ল্যানের ভিডিও সম্পর্কে আপনাদের দেওয়া হয় টিপ ট্রিক্স অ্যান্ড এন্টারটেইনমেন্ট সো সব একসাথে পেতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে শেয়ার করে দিতে হবে আর আমরা প্রায় প্রতিদিনই হচ্ছে গিয়ে ফেসবুকে লাইভ করি আর ফেসবুকে লাইভ দেখতে হলে মিস্টার ক্ল্যাশ অফ ক্ল্যানের যে পেজটি রয়েছে সেটিও কিন্তু লাইক দিয়ে রাখতে পারেন অথবা ফলো করে রাখতে পারেন আচ্ছা চলুন দেখা যাক এখানে যে ড্রাগ অ্যাটাকটা ছিল সেটা আমরা দেখবো সম্ভবত এইটাই ছিল আচ্ছা ওকে সো এইটা একটা ড্রাগ অ্যাটাক ছিল এবং আরও একটা ড্রাগ অ্যাটাক ছিল আমরা দুইটাই দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কম্বিনেশন 8 লাইটিং স্পেল যে নতুন যে লাইটিং স্পেলের যে আপডেট আসার পরে 8টা লাইটিং স্পেল লাগে হচ্ছে দুটো এয়ার ডিফেন্স ভাঙার জন্য সেই জন্য কিন্তু এখানে 8টা মানে লাইটিং স্পেল নেওয়া হয়েছে দেখবো শেষ পর্যন্ত কিভাবে এটা ফ্রি স্ট্রাইক করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এক সাইড থেকে হচ্ছে দুইটা সম্ভবত এয়ার ডিফেন্সকে ভাঙার একটা প্রচেষ্টা চারটা লাইটিং স্পেল কিন্তু অলরেডি ডান আর চারটা লাইটিং স্পেল আছে কোন এয়ার ডিফেন্সের উপরে আসবে সেটা কিন্তু দেখার বিষয় সম্ভবত এই এয়ার ডিফেন্সের উপরে আসবে বাট অনেক সময় নিয়েছে এবং হ্যাঁ কিং কুইনকে মেরে ফেলেছে ওয়াও দ্যাট মানে এইটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার ছিল যে কুইনকে কিন্তু যে লাইটিং স্পেলের মাধ্যমে মানে মেরে ফেলেছে আর যারা হচ্ছে গিয়ে এই জিনিসটা এখনো করছেন না যে কুইনকে খুব লাইটিং স্পেল মানে এয়ার ডিফেন্সে খুব কাছাকাছি রাখছেন তাদের জন্য বলবো আপনি কিন্তু আপনার ব্যাচ সম্পর্কে আসলে একটু বেশি দুর্বল হয়ে গেছেন তাহলে আপনার ব্যাচ নিয়ে আপনাকে আবার ভাবা উচিত এবং যেটা হচ্ছে সেটা কিন্তু এই মাত্র আমরা দেখতে পেলাম যে লাইটিং স্পেলের দাপটে কুইন কিন্তু মরে গেছে সম্ভবত মানে মানে ইনজুর্ড হয়ে গেছে সম্ভবত এটা খুব বেশি লেভেলের কুইন ছিল না বাট বেশি লেভেলের হলেও যদি মোটামুটি একটা লাইফ যদি চলে যায় তাহলে কুইনের যে ডিফেন্স সেই ডিফেন্সটা কিন্তু আপনি পাবেন ওয়ার্ড আপনার ওয়ার ব্যাচ থেকে তারপর আমরা দেখবো যে পরবর্তীতে আসলে কি হয়েছে ই ড্রাগ দিয়ে একটা সাইড সম্পূর্ণ ক্লিন করার চেষ্টা কারণ এই সাইডে অলরেডি যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে দুইটা এয়ার ডিফেন্স মানে ক্লিয়ার হয়ে গেছে এখন আর এয়ার মানে এই ইড্রককে আটকানোর মতো তেমন কিছুই নাই যেটা হতে পারে সেটা হচ্ছে ইয়ার সিকিং মাইন্ড থাকতে পারে সেটার জন্য একটা লুন লুন আসলে মনে হয় ভালো হইতো বাট সম্ভবত লুন ব্যবহার করার কোনো প্রয়োজন হয় নাই কারণ হচ্ছে কি মানে মানে কি বলবো দাপটের সাথেই বলবো যে এখানে ইয়ার সিকিং মাইন্ড নাই সে এটা মানে মানে একেবারে 100% ছিল হয়তো বা এই জন্যই অ্যাটাকটা আসলে প্রবলেম হয় না এবং আসলে অ্যাটাকটা টপ বটম সাইড থেকে হতে পারতো কিন্তু অ্যাটাক কিন্তু যাচ্ছে হচ্ছে কি একদম কর্নার অর্থাৎ যে হচ্ছে কি বলবো যে নিচ থেকে আসছে এবং লুনগুলো একেবারে পরে আসলো তারপরে দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়েছে ইড্রাক কিন্তু ভালোই সাপোর্ট দিচ্ছে একটা সাইড ক্লিন করে ফেলছে 22 লেভেলের কুইন সে কিন্তু আর একটা সাইড ক্লিন করছে অর্থাৎ বাইরের যে ট্রাস বিল্ডিং ছিল সেগুলো কিন্তু ক্লিন করে ফেলছে তো শেষ পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ার সিকিং মাইনের মাধ্যমে কিন্তু যেটা হচ্ছে ইড্রাকটা কিন্তু শেষ পর্যন্ত মরে গেল কিন্তু তারপর এতগুলো ড্রাক এবং এতগুলো লুন বাকি আছে খুব বেশি একটা মেজর হচ্ছে ডিফেন্স নাই যেটা আমি বলবো যে এয়ার ডিফেন্স একটা বাকি রয়েছে 7 লেভেলের ম্যাক্স এয়ার ডিফেন্স টাউনাল টাউনাল লেভেল 9 এর জন্য বাট তারপরে কিন্তু যেটা হচ্ছে মানে এতগুলো ড্রাক যেহেতু বেঁচে আছে সুতরাং এই অ্যাটাকটা একটা ওভার পাওয়ার 3 স্টার হয়ে গেছে এটাই আমি বলবো মোটামুটি কিছু ভুল ছিল এই অ্যাটাকের মধ্যে যেটা হচ্ছে গিয়ে
আমি মনে করি যে যদি এটা ম্যাক্স ডিফেন্স হতো তাহলে হয়তো একটু প্রবলেম হতো, বাট তারপর আমি বলবো যে এক্সিকিউট করে সুন্দর একটা অ্যাটাক দিয়েছে ওয়ান অফ দ্য প্লেয়ারকে, তাকে আমরা শাউট করে দিলাম ওয়ান অফ দ্য প্লেয়ার থ্যাঙ্কস ফর সুন্দর একটা অ্যাটাক দেখানোর জন্য। আরও একটা অ্যাটাক এখানে আমরা ড্রাগ অ্যাটাক দেখবো, সো এখানেও ড্রাগ অ্যাটাকটা দেখবো। এই বেস্টটা মোটামুটি মানে হচ্ছে গিয়েছিল, মানে মোটামুটি লেভেলের ছিল, খুব একটা বলবো না যে মানে ম্যাক্স আপডেটেড ছিল বা ওরকম কিছু ছিল তা না, বাট মোটামুটি ছিল। এবং ডিজাইনটাও মোটামুটি এন্টি ড্রাগ স্টাইলে ছিল, কারণ যে যদি আমরা দেখি যে নর্মালি ড্রাগ এই দুই সাইডে চলে যাবে, অর্থাৎ বাইরের দিকে যাবে, ভিতরে যাবে না, কোরের দিকে যাবে না, সো এটা একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। তো দেখবো যে এই অ্যাটাকে শেষ পর্যন্ত ড্রাগগুলো কীভাবে ব্যবহার করা হয়েছে। এটা ডিফেন্সের উপরে দুইটা লাইটিং স্পেল ইউজ করার পরে, এরপরে হচ্ছে গিয়ে 8 লেভেলের একটা লাইটিং স্পেল ইউজ করে একটা এয়ার ডিফেন্সকে ভেঙে ফেললো, ওয়াও। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে পরবর্তী চারটা লাইটিং স্পেল দিয়ে কিন্তু আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এয়ার ডিফেন্সকে ভেঙে ফেললো, কিন্তু তারপরে যে শেষ বাকিটা ছিল সেটা কিন্তু মানে বুদ্ধি করে সবচেয়ে দুঃখিত সবচেয়ে যে মানে কর্নারের যে এয়ার ডিফেন্সটা ছিল সেটার উপরে কিন্তু ব্যবহার করা হলো। এবং তারপরে যেটা হলো সাইড ক্লিন আপ করে কিন্তু বলবো ভিতরে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত দেখবো যে কতদূর এখনো 7টা লুন বাকি রয়েছে কখন আসে, এবং একটা রেজও বাকি রয়েছে। ই ড্রাগ কিন্তু চলে এসেছে এবং ইয়ার সিকিং মাইনের খেলাও কিন্তু শুরু হয়ে গেছে, সেটাই কিন্তু বলছিলাম। আর এদিক থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে লুন একটা মাত্র চলে আসলো, কেন একটা চলে আসলো, বাকি 6টা কোথা থেকে আসবে সেটা কিন্তু দেখার বিষয়, শেষ পর্যন্ত কি হয় সেটা কিন্তু দেখবো। আর হচ্ছে এই মাত্র সিসি বের হয়ে আসছে, বাট সিসি মনে হয় ও ওয়াও ওয়াও ওখানে একটা ফাঁকা স্পেস ছিল, আচ্ছা আচ্ছা সেই ফাঁকা স্পেস দিয়ে কিন্তু লুন চলে আসে। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি বলবো, এয়ার সুইপারের কারণে কিন্তু লুন কিন্তু ডাইভার্ট হয়ে গেছে, বাট শেষ পর্যন্ত কি এয়ার ডিফেন্স ভাঙবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। অন্য সাইড থেকে কুইন চলে এসেছে এবং খুব একটা ড্রাগ বাকি নেই, বাট ই ড্রাগটা কিন্তু বেঁচে আছে এবং ই ড্রাগটা কিন্তু ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর এই ব্যাচে কিন্তু ই ড্রাগকে আটকানোর মতন কিছুই বাকি নেই, কারণ না এয়ার ডিফেন্স আছে, না আর্চার টাওয়ার আছে, আর কিছুই নাই। সো বেসিক্যালি যা আছে এটা দিয়ে কিন্তু বাকিটা থ্রি স্ট্রেট করে ফেলবো। এটাও আমি বলবো যে একটু এখানে অনেক ভুল ছিল, বাট তারপরেও এক্সিকিউট করে অ্যাটাকটা দেওয়ার কারণে আমি মনে করি ওয়ারের ক্ষেত্রে আর নর্মালি কেউ মানে হচ্ছে গিয়ে একদম নিজের লেভেলের ম্যাক্স লেভেলের তো কারোর সাথে অ্যাটাক দেয় না, সো এরকমটাই হয় ওয়ারের ক্ষেত্রে। ওয়ারের ক্ষেত্রে যেটা হয় একটু নিচের যে অর্থাৎ মানে একটু যাতে থ্রি স্টারটা কনফার্ম করা যায় একটু নিচে যে এরকম অ্যাটাক দিতে হয়, সো ভালো অ্যাটাক ছিল। এবং সেটাই বলবো যে দুটা আমরা দেখলাম এখান থেকে টানল লাইন থেকে হচ্ছে গিয়ে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে কি বলবো এটাকে ড্রাগ অ্যাটাক দেখলাম, এবং আজকাল ড্রাগ অ্যাটাকটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তাই ড্রাগ অ্যাটাকগুলো আমরা দেখে ফেললাম। আর তারপরে আমরা টাউনহল 10 এর একটা অ্যাটাক দেখবো এখানে, টাউনহল 10 এর অ্যাটাক, হ্যাঁ এটা দেখবো। টাউনহল 10 এর এটা হচ্ছে মাইনার অ্যাটাক, মাইনার ইজ এ মানে আসলে বস একটা ট্রুপ, সো এটা নিয়ে আসলে বলার কিছু নাই। এখানে কম্বিনেশনটা সোজাসুজি শুধুমাত্র মাইনার ছিল, স্প্যাম মাইনার হবে এই জায়গায়। তো চলেন দেখি যে কোথা থেকে আইনরগুলো চলে আসছে এবং কীভাবে চলে আসছে। 4 কর্নার থেকে 4টা মাইনার চলে আসলো যেটা আমরা দেখতে পেলাম, এবং 4টা কর্নার বিল্ডিংকে প্রথমে ডিস্ট্রয় করে নিল। তারপরে কিং নামলো 28 লেভেলের, 34 লেভেলের কুইন নামলো, দুজন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড রেকর্ডকে সাপোর্ট দেওয়ার চেষ্টা। এবং তারপরে কিন্তু যেটা হলো মাইনারকে স্প্যাম করা হলো, এবং সবগুলো মাইনার একসাথে চলে আসলো, কোনো মাইনার বাকি রইল না, অর্থাৎ আর কোনো মাইনার বাকি নেই। হিল স্পেল খুব তাড়াতাড়ি চলে আসবে, সিসি কিন্তু বের হয়ে গেছে, সিসি কিন্তু একটা ডেঞ্জার জোনে থাকবে মাইনারগুলো, বাট শেষ পর্যন্ত কি হয় একটা ফ্রিজ স্পেল চলে এসেছে, একদম পারফেক্ট টাইমিং আমি বলবো না, বাট তারপরে বলবো যে ঠিক আছে। বাট ভিতরে ছিল ভ্যালকারি অ্যান্ড ভ্যালকারি রেইজ ভ্যালকারি, এই সিওসির যে মানে বলবো যে কি বলবো সিএসসি যে বলটা রয়েছে সেখানে বেজ ভ্যালকারির চাইতে আসলে আর কোনো ট্রুপস বেশি ডিস্ট্রাক্টেড হতে পারে না, সেটা কিন্তু এখানে হইলো। এবং কোর যে কীভাবে ডিস্ট্রয় হয়ে গেল কেউ কিন্তু কিছুই বুঝতে পারলো না, আর মাইনর কোথায় যাচ্ছে সেটা শেষ পর্যন্ত আমরা খুঁজছি। এবং এখন কিন্তু কোনো হিল স্পেল নেই, এখন কিছুটা আমার মনে হচ্ছে যে একটাই মাত্র উইজার্ড টাওয়ার বাকি রয়েছে, এবং দুই সাইড থেকে কিন্তু মাইনর ক্লিন আপ করে যাচ্ছে এবং ইজি একটা থ্রি স্টার হবে। বাট এখানে কুইন কি করতেছে, দেয়াল ভাঙতেছে, ওয়াও, সে মানে জিনিসটা অনেক ইন্টারেস্টিং, সে এই দেয়াল না ভেঙে এইখানের দেয়াল ভেঙেছে। মাঝে মাঝে কুইনের এআই দেখলে আসলেই বিলিভ করতে মন চায় না যে কুইনের এত ওভার পাওয়ার একটা আর্মি, বাট তারপরেও কিছু করার নাই, বিলিভ তো করতেই হবে। সো ওকে, সো এইটা ছিল মাইনার অ্যাটাক আমাদের ক্লায়েন্ট থেকে, খুব ভালো বলবো না, বাট ইটস ওকে, মানে যেহেতু দেওয়া হয়েছে কোনোরকম। এরপরে আমরা একটা ই ড্রাক অ্যাটাক দেখবো মাইনুল ভাইয়ের কাছ থেকে, মাইনুল ভাই অনেক ভালো অ্যাটাক দেন, তার অ্যাটাকটা আমরা দেখবো দিয়ে শেষ পর্যন্ত তিনি এইখানে কীভাবে অ্যাটাক দিয়েছিলেন। তার কিং কুইন কিন্তু কিছুই নাই, এই জন্য একটু নিচে নেমে অ্যাটাক দিয়েছেন, বাট তারপরও এই ধরনের ব্যাচে অনেক সময় ই ড্রাক একটু প্রবলেম হয়ে দাঁড়ায়, বাট শেষ পর্যন্ত মাইনুল ভাই এটাকে কীভাবে এক্সিকিউট করলেন সেটা কিন্তু দেখবো। যেটা আমরা দেখতে পাচ্ছি
যে এইখানে কিন্তু তিনি কোনো হচ্ছে গিয়ে চারটা রেজ তিনটা তিনটা ফ্রিজ স্পেল এবং দুইটা ফ্রিজ স্পেল নিয়েছেন তার সিসিতে। লেটস সি যে শেষ পর্যন্ত তার মাইনারগুলো কিভাবে কিভাবে কাজ করেছে। দুই সাইড থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই ড্রাগুলো কিন্তু সাইড ক্লিন আপ করবে এবং ক্লিন করার পরে মাঝখান দিয়ে কিন্তু বাকি যে মাইনারগুলো মানে ই ড্রাগুলো থাকে সেটা কিন্তু চলে আসবে। বাট সম্ভবত একটু তাড়াহুড়ো করে এই ড্রাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং যেটা দেখতে পেলাম প্রথমে মনে হলো যে স্ট্রং স্ল্যামার নিয়ে আসেনি, বাট পরবর্তীতে কিন্তু দেখলাম যে স্ট্রং স্ল্যামার কিন্তু চলে এসেছে। কুইন কিন্তু ডাইড, অর্থাৎ কুইন প্রথমে কিন্তু হচ্ছে গিয়ে মাঠে মারা গেল এবং তারপরে ভিতরে যাচ্ছে এবং পর্যন্ত যাবে এবং সম্ভবত এখানে কোনো সিসি ছিল না কারণ আমি কোনো সিসি টু বের হতে দেখিনি এখন পর্যন্ত। আর রেজ স্পেল কিন্তু পারফেক্টলি ইউজ করার একটা চেষ্টা চলছে এবং শেষ পর্যন্ত দেখা যাক ফ্রিজ স্পেলের উপর ডিপেন্ড করে শেষ ফ্রিজ স্পেল। এখনো দুইটা এয়ার ডিফেন্স বাকি রয়েছে আর ফ্রিজ স্পেল রয়েছে মাত্র একটা, দেখা যাক কোথায় ব্যবহার করা হয়। এয়ার জিকিং মাইন একটা ইড্রাককে মারার একটা চেষ্টা, বাট লুন কিন্তু সেই জায়গাটাকে কেড়ে নিল এবং এখন কিন্তু যেটা রয়েছে শুধুমাত্র একটা মানে হচ্ছে কি বলবো কিছুই নাই আসলে ব্যাচের আর বাকি কিছু নাই। সো ইটস মানে খুব সহজে ক্লিন আপ হবে, বাট সাত লেভেলের এখানে যেটা ছিল যে ফ্রিজ স্পেল সেটাকে ব্যবহার করার প্রয়োজনই পড়ে নাই এবং হয়তো বা মানে একটু ওভার পাওয়ার হয়েছে এই অ্যাটাকটাও। বাট তারপরে হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের যে কো তার কাছ থেকে একটা নেওয়া দিয়েছিলাম নেওয়াজের অ্যাটাক, এটাও ইড্রাক দিয়ে এসে দিয়েছে একটা। এই অ্যাটাকটাও আমরা একটু দেখে নিই। এখানেও তার কাছে কুইন ছিল না, শুধুমাত্র কিং ছিল এবং মাত্র 18-19 লেভেলের এবং 8 লেভেলের ওয়ার্ডেন ছিল। এই জিনিসটা একটু দেখার বিষয়, 8 লেভেলের ওয়ার্ডেন দিয়ে কিন্তু সে যেটা করেছে দেখুন প্রথমে কিন্তু এয়ার সিকিং মাইন্ড খুঁজে বের করার একটা চেষ্টা, বাট শেষ পর্যন্ত একটাও এয়ার সিকিং মাইন্ড কিন্তু বের হয়নি এবং তারপরে কিন্তু তিনটা ইড্রাক চলে এসেছে একদম নির্ভীকের মতন যে এখানে কোনো এয়ার সিকিং মাইন্ড নাই। সো ইজিলি কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে সহজে কিন্তু এখানে ক্লিন করা সম্ভব হবে। তারপরে কিন্তু সব ইড্রাক চলে আসলো, অলরেডি কিন্তু ইগল আর্টারি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং পিছনে পিছনে আমি বলবো যে ওয়ার্ডেন কেন আসলো না সেটাই আসলে দেখার বিষয়। ওয়ার্ডেন কি শেষ পর্যন্ত ওয়ার্ডেনকে সেভ করার কারণটা কি আমি ঠিক বুঝতে পারলাম না এই অ্যাটাকে। আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু যেটা হচ্ছে স্টোন স্ল্যামার কিন্তু চলে এসেছে। স্টোন স্ল্যামার কিন্তু একটা ভালো ড্যামেজ করবে শেষ পর্যন্ত সেটাই কিন্তু দেখতেছি। আর ওয়ার্ডেন কিন্তু অনেক পরে এসেছে বাট আসছে। সো এখনো কিন্তু অনেকগুলো ইড্রাক বাকি রয়েছে এবং আমার মনে হয় স্টোন স্ল্যামারের মধ্যে একটা ইড্রাক রয়েছে, সো একটা ভালো সাপোর্ট পাবে এখনের সময়। তো ওয়ার্ডেন অ্যাবিলিটি কখন আসে সেটা কিন্তু দেখার বিষয়। শেষ ফ্রিজটা কিন্তু চলে এসেছে, ওয়ার্ডেন অ্যাবিলিটি কিন্তু এখন আসেনি। ওয়ার্ডেন অ্যাবিলিটি কিন্তু চলে আসার কথা এবং একদম পারফেক্টলি আমি বলবো যে ওয়ার্ডেন অ্যাবিলিটিকে এক্সিকিউট করা হয়েছে এবং এই ব্যাচেরও আসলে তেমন কিছু নাই যে ব্যাচটাকে বাদ বাকি আর যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলোকে আটকানোর মতন। সো এইটাও আমরা দেখলাম এটা ওভার পাওয়ার থ্রি স্টার। তো হচ্ছে কি এই অ্যাটাক তো শেষ। তো আমরা এখন দেখবো যে এক নম্বরে অ্যাটাক এবং হচ্ছে কি দুই নম্বরে অ্যাটাক, এই দুটো অ্যাটাক দেখবো এবং আজকের ওয়ার্ডের আপডেট দিয়ে আপনাদের কাছে কিছু অ্যানাউন্সমেন্ট করে তারপরে আজকের মতন আমি বিদায় নিব। এক নম্বরে আমরা 4 নম্বর থেকে এসে 73% করেছে এবং এই ব্যাচটা নর্মালি হচ্ছে কি মানে খুবই কি বলবো যে এখানে অনেক বেশি পাথিং হয়েছে যে মাইনারের জন্য। সো এটা মাইনার ইউজ করা হয়েছে, তো ম্যাক্স মাইনার হইলে সম্ভবত এটা 100% হয়ে যেত, অর্থাৎ মানে টাউনাল 12 থেকে যদি টাউনাল 12 অ্যাটাক দেওয়া হতো তাহলে ইজিলি এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে এটা মাইনার দিয়ে অ্যাটাক দিলে 3-star হয়ে যেত। বাট টাউনাল 11 থেকে আসছে এবং 73% খুব একটা বেশি ভালো হয়েছে অ্যাটাকটা তা বলবো না, বাট তারপরও মোটামুটি ছিল। তো চলুন দেখে না যাক অ্যাটাকটা শেষ পর্যন্ত কী হয়েছে, প্রথমে কি হয় সেটাই আমি দেখবো। আমি অ্যাটাকটা এখনো দেখিনি শেষ পর্যন্ত দেখবো। আর হচ্ছে প্রথমে ওয়ার্ডেন চলে এসেছে, ও আচ্ছা এই অ্যাটাকটা তো আমি দিয়েছিলাম, সরি দুঃখিত। আসলে এই অ্যাটাকে আমি প্রথমে কিং নামার কথা বাট আমি এখানে ভুলে ওয়ার্ডেনটাকে প্লেস করে দিই। সো এই প্রবলেমটার কারণে যেটা হয় সেটা হচ্ছে মাইনারগুলো ঠিক যেখানে যাওয়ার কথা সেখানে আমি নিয়ে যেতে পারিনি। আমার টার্গেট ছিল মানে করে নিয়ে যাওয়ার একটা টার্গেট ছিল বাট করে যায়নি এবং এইখান থেকেও আমি ক্লিন আপটা ঠিক মতন করতে পারিনি। আসলে ব্যাপারটা ছিল কিং এই সাইডে যাবে আর হচ্ছে পেক্কা এই সাইডে আসবে, তো দুইটাই ভুল হয়ে গেছে এবং ওয়ার্ডেনটা মানে ওয়ার্ডেনও সাপোর্ট দিতে পারেনি, মানে ওয়ার্ডেন আর মাইনারের একটা সাপোর্ট দেওয়ার কথা ছিল সেটা হয়নি। সো মানে পুরো পারফেক্টলি অ্যাটাকটাকে এক্সিকিউট করতে পারেনি, বাট তারপরেও ম্যাক্স ভ্যালকারির কারণে কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে সেটা হয়েছে, সেটা যেটা যে মানে এখানে একটা 2-star চলে এসেছে এবং মানে আমি হ্যাপি বলবো না বাট আমি বলবো যে ওকে সো অ্যাটলিস্ট 2-star তো আসছে। ওকে সো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে মানে সাপোর্ট দেওয়ার একটা চেষ্টা ছিল মাইনার, আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো কারণে। আসলে মাইনার অ্যাটাকে কোনো কারণে ভুল হইলে যেটা হয় আর কি মাইনার আর খুঁজে পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। সো তারপরে হচ্ছে কি আমি উল্টাপাল্টা হচ্ছে গিয়ে হিল স্পেল ব্যবহার করছি, যেমন এখানে একটা
মানে কোনো কারণ ছাড়া একটা হিল স্পেল ইউজ করছি, এটা আরো ভিতরে হওয়া উচিত ছিল, এবং এইখানে ফ্রিজ স্পেলটাও হচ্ছে গিয়ে আমি অনেক আগে করে ফেলছি বা পরে করে ফেলছি, যে কোনো দুইটার একটা হবে আর কি, যে হোক শুট তো করেই ফেলছি গ্যালারি, সো সাপোর্ট দেওয়া যায় না এই সাইড থেকেও। এবং যেটা হয়েছে সেটা হয়েছে যে আমার আসলে সিঙ্গেল ইনফার্নোকে ফ্রিজ করা দরকার ছিল যখন কুইন এইস কাছাকাছি ছিল, তো অনেকগুলো ভুল করছি, বাট শেষ পর্যন্ত টুয়েস্টটা চলে এসেছে এবং 73% ইটস ওকে, মানে আমার মনে হয় এই ওয়ারের জন্য ওকে ছিল। তো এইটা এই ধরনের ব্যাচ যারা সম্মুখীন হবেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু মাইনার অ্যাটাক দিতে পারেন এখানে, নর্মাল 12 থেকে বিশেষ করে মাইনার অ্যাটাক অথবা হাইব্রিড অ্যাটাক দিলে এটা ইজিলি 3 স্টার আনা সম্ভব হবে। তো এই ছিল আজকের আমাদের ওয়ার আপডেট, এবং সেটা কিন্তু অলরেডি দিয়ে দিলাম, আর আপনারা কিন্তু দেখলেন যে আমাদের 60 ওয়ার স্টার হয়েছে, এবং সেখান থেকে কিন্তু 219 পয়েন্ট আমরা কালেক্ট করে নিয়েছি, এবং আমাদের গুটি গুটি পায়ে আমরা কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ক্ল্যান লেভেল 4 এর দিকে আগাচ্ছি, খুব তাড়াতাড়ি মানে ক্ল্যান লেভেল 4 এ চলে আসবো ইনশাল্লাহ, তারপরে হচ্ছে গিয়ে আরও ভালো অ্যাটাক দেখাতে পারবো। এবং আমাদের ক্ল্যানে আপাতত হচ্ছে গিয়ে ম্যাক্স আসলে কেউ নাই, যে দুইটা প্রবলেম হয়, এতে আসলে ডোনেট নিয়ে প্রবলেম হয় আর একটা প্রবলেম হয় হচ্ছে অ্যাটাক নিয়েও প্রবলেম হয়, তারপর আমরা কিন্তু আগে যাওয়ার একটা চেষ্টা করছি, তারপরে রোড়ে যাচ্ছি, তারপরে কিন্তু 25 vs 25 এর যে ক্ল্যান মানে ক্ল্যান ওয়ার চলছে এবং সেই ওয়ারের আপডেট কিন্তু দিয়ে দিলাম। তো আপনার ক্ল্যান ওয়ারের কি অবস্থা, আপনার অ্যাটাকের কী অবস্থা সেগুলো কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন, আর আমাদের কাছ থেকে আপনি কী কী দেখতে চান, কোন ধরনের অ্যাটাকের স্ট্র্যাটেজি দেখতে চান সেগুলো কিন্তু লিখে জানাতে পারেন। আর হচ্ছে গিয়ে যে সিওসির আপডেট এবং হচ্ছে গিয়ে টিপস ট্রিক্স এবং এন্টারটেইনমেন্ট সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো মিস্টার ক্ল্যাশ অফ ক্ল্যানে, আমি এবং আমার সাথে থাকবেন আরেকজন, তার আমরা দুজন মিলে হচ্ছে গিয়ে আপনাদের চেষ্টা করতেছি মিস্টার ক্ল্যাশ অফ ক্ল্যানের বাংলার কন্টেন্টগুলোকে সমৃদ্ধ করার জন্য। আর সেটার জন্য আপনাদের সবার কাছে একটাই চাওয়া এবং একটাই পাওয়া, মানে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যে পেজ রয়েছে ফেসবুক পেজ যেখানে আমরা অনেক সময় ধরে লাইভ স্ট্রিম করি প্রায় প্রতিদিন, সেখানে আমাদেরকে লাইক দিয়ে রাখবেন অথবা ফলো করে রাখবেন। আর যেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো না লাগলে সেটাও বলবেন, ডিসলাইক বাটনে ক্লিক করে এইটাও জানাই দিবেন যে ভালো লাগে নাই, ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার ক্ল্যানের কী অবস্থা এবং আপনার ওয়ারের কী অবস্থা। আশা করি সবাই ভালো থাকবেন, এই আশায় আজকের মতন এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।